রাওয়ালপিন্ডিতে এক হাস্যকর ঘটনার সাক্ষী হয়েছে ভক্তরা। সাকিব আল হাসান কথা বলছিলেন অনফিল্ড আম্পায়ারের সঙ্গে। কেবলমাত্র 37তম ওভার শেষ হয়েছে, বোলিং শেষ করেছেন হাসান মাহমুদ। এরপর সাকিব আল হাসান আসেন বোলিংয়ে। বোলিংয়ে আসার আগে আম্পায়ারের সাথে কিছু একটা নিয়ে কথা বলছিলেন। এর আগের ডেলিভারিতে আউট হয়েছেন আলী, ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত ছিলেন না আবরার আহমেদ। সাকিবকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখে দ্রুত ব্যাটিংয়ে নামার জন্য তৈরি হয়েছেন আবরার। এ সময় তার হাতে ছিল 2 গ্লাভস, হেলমেটটাও ভালো করে মাথায় ফিট করতে পারেননি। দ্রুত মাঠে প্রবেশ করার চেষ্টায় পাকিস্তানি এই ব্যাটার। সাকিবকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখে তিনি ভয় পেয়েছেন টাইমড আউট নিয়ে। সাকিব কি টাইমড আউট করতে যাচ্ছে তাকে? সেই ভয় থেকে মূলত মাঠে প্রবেশ করতে এই তাড়াহুড়ো করেছেন পাকিস্তানি এই ব্যাটার। মূলত সাকিব আল হাসান অন্য বিষয় নিয়ে কথা বলছিলেন আম্পায়ারের সঙ্গে। আবরার আহমেদের এই তাড়াহুড়ো করে একবার হেলমেট একবার গ্লাভস ফেলে দেওয়া দেখে সাকিব আল হাসানও মাঠ থেকে তাকে ইঙ্গিত করে হাসছিলেন। পাকিস্তানি ব্যাটারের দিকে হাত নাড়িয়ে কিছু একটা বলতে দেখা গেছে সাকিব আল হাসানকে। সাকিব নিজেও বেশ হেসে উঠলেন আবরার আহমেদের এই তাড়াহুড়ো দেখে। মূলত আবরার আহমেদ ভয় পেয়েছিলেন টাইমড আউট নিয়ে। তিনি টাইমড আউট হচ্ছেন কি না সে বিষয়টি বুঝতে পারেননি। সাকিব কী নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেছে তা বুঝে ওঠার আগেই তাই মাঠে প্রবেশ করার জন্য এই তাড়াহুড়ো আবরার আহমেদের। পরে ক্রিজে এসেই নিজের 2 গ্লাভস পরেছেন, হেলমেট ঠিক করেছেন আবরার আহমেদ।